ওয়েলকাম শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজ তোমাদের সাথে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এর একটি পাঠ দান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? কিছু মানুষ কাজ করছে, একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ঠিক না? ব্যাংক প্রতিষ্ঠান বলে মনে হচ্ছে। চায়ের বাগানে মহিলা শ্রমিক তারা কাজ করছে, মাঝখানে টাকার ছবি, অর্থাৎ চারটে চিত্রের সাথেই টাকার একটি সম্পর্ক রয়েছে। আজকের পাঠের বিষয় আর্থিক বিবরণ। দশম শ্রেণী দশম অধ্যায়ের পাঠ শেষে তোমরা নেট ক্রয় মূল্য, নেট বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবে, মোট মুনাফা ও মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারবে, মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয়ের সব উপস্থাপন করতে পারবে। আমি প্রথমে নেট ক্রয় নির্ণয়ের ফল দেখাবো তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ বিবরণ টাকা টাকা, তারপর ক্রয়, ক্রয়ের টাকাটা বসাবে। যদি অলিখিত ক্রয় থাকে যোগ করতে হবে, যদি ফেরত থাকে ক্রয় কৃতপূর্ণ অনেক সময় ফেরত দেওয়া হয়, যদি ফেরত থাকে তাহলে ফেরত টাকাটা বসে, ফেরত থাকলে কি হবে বিয়ে করতে হবে, বিয়ে করে যে পরিমাণ টাকাটা থাকবে সেটা লিখে ক্লোজ করতে হবে। এটা হচ্ছে নেট ক্রয় নির্ণয়ের সব। ছকের উপরে প্রতিষ্ঠানের নাম লিখবে, ছকের উপরে প্রতিষ্ঠানের নাম, ছকটা তোমরা একটু ভালো করে ফলো করো। বাচ্চারা, তাহলে নেট ক্রয় নির্ণয়ের ছক তোমরা দেখলে, এখন দেখবে নেট বিক্রয় নির্ণয়ের ছক। নেট বিক্রয় নির্ণয়ের ছকে প্রতিষ্ঠানের নাম, ছকটা হচ্ছে বিবরণ টাকা টাকা। নেট বিক্রয় নির্ণয়ের জন্য প্রথমে বিক্রয় এর টাকাটা বসাতে হবে, অলিখিত বিক্রয় থাকলে যোগ অলিখিত বিক্রয় টাকা, এভাবে বিক্রয় টাকার সাথে অলিখিত বিক্রয় টাকা যোগ করতে হবে। যদি ফেরত থাকে তাহলে ফেরত টাকাটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে নেট বিক্রয় এর অর্থ। এই জায়গায় নেট বিক্রয় লিখতে হবে। এখানে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি,
যে মোট মুনাফা নির্ণয় করতে হলে মোট মুনাফা নির্ণয় করতে হলে প্রথমে আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। আর এই ব্যয়টা কোন ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ বিক্রয় থেকে এই যে নেট বিক্রয় যেটা বের হবে, এই নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে যে টাকাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মোট মুনাফা। এখন এই মোট মুনাফা কিভাবে বের করতে হয় তোমাদেরকে সেইটা দেখানো হবে। যথারীতি প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর মনে করো 31 ডিসেম্বর 2019 সালের সমস্ত বছরের জন্য। এবার সব এখানে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী সকের প্রথমে বিবরণ, বিবরণ টাকা টাকা। আমরা প্রথমে নেট বিক্রয় নির্ণয়ের ছক দেখছি, সেখান থেকে মনে করো নেট বিক্রয় নেট বিক্রয় 2,50,000 টাকা। এখান থেকে বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, শিক্ষার্থীরা বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে প্রারম্ভিক মজুর পণ্য মনে করো 50,000, এর সাথে নিট ক্রয় যেটা প্রথমেই কিছুটা অবগত হয়েছ, নিট ক্রয় 2,50,000। এর সাথে নেট ক্রয় ক্রয় মনে করো 2,50,000, এর সাথে ফেরত 5,000, তাহলে থাকলো কত? 2,45,000। এরপর বিয়োগ সমাপনী মজুর পণ্য
কন্ডিশনার তাহলে থাকছে 2,05,000 এই 2,05,000 আর এই যে 50,000 এই দুটা যোগ করতে হবে তাহলে হচ্ছে 2,55,000 এবং অন্যান্য আরো খরচ থাকতে পারে যেমন ক্রয় পরিবহন সেটা যোগ করতে হবে ক্রয় পরিবহন 7,000 সেটা যোগ করে পরের কলামে নিয়ে যাব 7,5,12 1,5,6 2,65,000 শিক্ষার্থীরা নির্দিষ্ট কত ছিল 2,50,000 প্রারম্ভিক মজুর 50,000 ক্রয় ফেরত এবং সমাপ্তি মজুর পণ্যের সমন্বয়ে 2,05,000 অর্থাৎ 50,000 2,55,000 ক্রয় পরিমাণ ছিল 7,000 যোগ করে 2,65,000 এখন এই জায়গায় 2,50,000 নেট বিক্রয় এই ক্ষেত্রে আমার আয়টা হয়ে গেছে কম তাহলে এই ক্ষেত্রে আমাদের হলো কি মোট ক্ষতি মোট ক্ষতি কত দাঁড়ালো আমরা মাইনাস করে দেব যেহেতু 2,65,000 ব্যয় তাহলে আমার মাইনাস করার পর থাকছে কত 12,000 12,000 টাকা হচ্ছে আমার মোট ক্ষতি এই গেল মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয়ের ধারণা শিক্ষার্থীরা এখন পণ্যের ক্রয় মূল্য হতে ক্রয় সংক্রান্ত খরচ বাদ দিয়ে নিট ক্রয় মূল্য নির্ণয় করা হয় কি দেখলাম পণ্যের ক্রয় মূল্য হতে ক্রয় সংক্রান্ত খরচ বাদ দিয়ে নিট ক্রয় মূল্য নির্ণয় করা হয় আর পণ্যের বিক্রয় মূল্য হতে বিক্রয় সংক্রান্ত খরচ বাদ দিয়ে নেট বিক্রয় মূল্য নির্ণয় করা হয় আর নেট বিক্রয় মূল্য হতে বিক্রিত পণ্যের মূল্য বাদ দিয়ে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় এতক্ষণ তোমরা এই বিষয়গুলো সম্পর্কে দেখলে এবং শুনলে দলীয় কাজ বিশদায় বিবরণী সবটি তোমরা অঙ্কন করবে মূল্যায়ন নির্বিক্রয় কিভাবে নির্ণয় করা যায় সেটা তোমরা ভাবতে থাকবে এবং লিখবে খাতায় লিখবে নির্বিক্রয় কিভাবে নির্ণয় করা যায়